আর রমার মধ্যে একটা গুণ ছিল কি, রমা যে নাটকগুলো করতো তার মধ্যে একটা শিক্ষণীয়, ইংরেজিতে যাকে বলে ডাইডাক্টিক, এই ডাইডাক্টিক শিক্ষণীয় শিক্ষামূলক নাটক কিন্তু রমা লিখত, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে। Ramaprasad was associated with Shombhu Mitra's notable theatre group Bohurupi from 1962 to 1981. Char Oddhay, Dosh Chakra, Rakta Korobi, Chhera Tar, Ghare Baire, Jodi Arekbar, Pakhi are the theatres he participated in. Under this group, he directed Atotai in the year 1978 and Kal Bihango in the year 1979. In 1981, he formed his own theatre group, Chenamu. Under this group, he directed several plays like Rani Kahini, Aak Shuddhi, Pakhi, Sharanagato, Ichhegari. Besides direction, he acted as Tonmoy in Pakhi and Rani in Ichhegari. He was also associated with Taki Nattam, Onno Theatre, Purbo Poschim, Barashat Natto Onushiloni and Ajantri. খুব কাছ থেকে রমাকে কাজ করতে দেখেছি, একটা নাটক তৈরি করতে দেখেছি, সেটা হচ্ছে আছে আছে স্থান, আমাদের অন্য থিয়েটারে করেছিল। সেটাতে দেখলাম রমা কি দক্ষতার সঙ্গে খুব এবং দ্রুততার সঙ্গে কীরকম একটা নাটক গেঁথে তোলে, তার সঙ্গে সঙ্গে অন্যদের অভিনয়টা শেখায় যারা অভিনয় করছে। কারণ আমাদের দেশে পরিচালনার সঙ্গে কিন্তু অভিনয় শিক্ষাটা খুব যুক্ত, অভিনয় মানে পরিচালককে অভিনয় শিক্ষকও হতে হয় একজন, সেটা লক্ষ্য করলাম। তিন দিনের মাথায় ও দুটো গান দুটো সিন তৈরি করে ফেললো। হ্যাঁ, এটা তো মানে সত্যি এই এই যে পদ্ধতি এটা খুব বেশি চেনা নয়, দেখে আমি হয়তো অবাকই হয়েছিলাম। আর রমার মধ্যে একটা গুণ ছিল কি, রমা যে নাটকগুলো করতো তার মধ্যে একটা শিক্ষণীয়, ইংরেজিতে যাকে বলে ডাইডাক্টিক, এই ডাইডাক্টিক শিক্ষণীয় শিক্ষামূলক নাটক কিন্তু রমা লিখত, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে। পটলবাবু ফিল্ম স্টার উইথ পূর্ব পশ্চিম ওয়াজ অ্যানাদার নোটেবল ওয়ার্ক অফ রমাপ্রসাদ বণিক। দি প্লে ওয়াজ বেসড অন এ ক্রিটিক্যালি অ্যাক্লেমড শর্ট স্টোরি অফ দি লেজেন্ডারি ফিল্ম মেকার, রাইটার, মিউজিক কম্পোজার সত্যজিৎ রায়। বণিক ডিড অ্যাড সাম ইভেন্টস আউটসাইড দি মেইন স্টোরি, বাট হিজ পারফেক্ট উইভিং অফ দি প্লট মেড ইট অল অ্যাপিয়ার অ্যাজ আ পার্ট অফ দি মেইন স্টোরি লাইন, লিভিং দ্য স্পেক্টেটরস ক্লুলেস অ্যাবাউট দি অ্যাডিশনস। প্রায় 125টা শো হয়ে গেল এবং প্রতিদিন বলছিল দেখবে নাটকের কতগুলো শো হয়। তার মধ্যে এতটাই ভাবনাটা ছিল যে এই নাটকটা হিট করবে। ইন অযান্ত্রিক হি ডিরেক্টেড টু নোটেবল প্লেস, প্রথম পার্ট অ্যান্ড শিবরাজ চরিত্র।